আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 1979 সালে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেন। তিনি 1982 সালে জামাতের রোকন হিসেবে শপথ গ্রহণ করেন। 1989 সালে তিনি জামাতের মজলিসে শুরা সদস্য নির্বাচিত হন। 1996 সালে জামাতের নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন। আল্লামা সাইদি 2009 সাল থেকে মৃত্যু অবধি জামাতের নায়েবে আমিরের দায়িত্ব পালন করেছেন। সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 1996 ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর এক আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী হিসেবে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 সালের নির্বাচনে তাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়। তিনি মাত্র 6,996 ভোটে পরাজিত হন। 2001 সালে তিনি 1,10,108 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সুধাংশু শেখর হালদার 76,731 ভোট পেয়েছিলেন। 1996 সালে সারা দেশে জামাত ইসলামীর মাত্র 3 জন সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে আল্লামা সাইদি 55,717 ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সুধাংশু শেখর হালদার পেয়েছিলেন 55,437 ভোট।